হ্যালো বন্ধুরা, আজকে আমরা নেভিগেশন বার দেখব। তো নেভিগেশন বার কি রকমের তার একটু আইডিয়া দেই। এই যে আমরা দেখতেছি এই ওয়েবসাইট pushtab.com এ উপরে যে বারটা আছে নীল কালারের বা যে কোনো কালারের, এটাকে মূলত নেভিগেশন বার বলা হয়। এটা হলো টপ নেভিগেশন বার, এটা সেকেন্ডারি ধরতে পারেন, প্রাইমারি সেকেন্ডারি ধরতে পারেন, আর নিচে যেটা আছে এটা বলা হয় ফুটার। ঠিক আছে, তো আমরা নেভিগেশন বার তৈরি করবো আজকে। যেহেতু তো নেভিগেশন বার তৈরি করতে হলে আমাদের কিভাবে কি কাজ করব, এখানে কিন্তু ক্লাস আছে নির্দিষ্ট, যে ক্লাসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা নেভিগেশন বার তৈরি করব পোস্টার থেকে। তো চলেন আমরা কিরকম নেভিগেশন বার তৈরি করতে পারি। আমরা এরকম নেভিগেশন তৈরি করতে পারি, জাস্ট এটা কপি করে আমরা ইউজ করলেই এরকম একটা নেভিগেশন বার তৈরি হবে। তো আমরা কপি করবো না, আপনারা নিজে এতগুলা কোডের দরকার নেই, আমরা কোডটাকে আরো ছোট করে কাজ করার চেষ্টা করব। তো চলুন দেখে আসি কিভাবে কাজটা শুরু করা যায়। তো আমি এখানে প্রথমে কি করব, প্রথমে একটা নেম নামে টেক, যা আপনারা জানেন এইচটিএমএল 5 এ আছে। তো এখানে আমি অ্যাঙ্কর টেক দিচ্ছি। অ্যাঙ্কর টেক দেওয়ার কারণ কি, এখানে যদি কেউ ইমেজ ইউজ করে বা লোগো ইউজ করে, যে লোগো তাহলে ইমেজের ফাইল পাতা ধরাই দিলে যদি লোগো থাকে তাহলে দিতে পারে। তো আমার কাছে অবশ্য লোগো এখন নাই, সেক্ষেত্রে আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, দামি টেক্সট, বা আমি লোগো নামে একটা টেক্সট দিয়ে দিলাম। তো এটাকে কি করতে পারি, এটাকে একটা কন্টেনার ভিতর নিতে পারি, যে ডিফ ক্লাস কন্টেইনার। তো এটা একটা কন্টেইনার ভিতর নিলাম, ট্যাঙ্কর টেক দিলাম, এর ভিতরে কি করব, এর ভিতরে আমি একটা ডিপ ইউজ করতে, ব্লাঙ্ক ডিপ, এর ভিতরে পরে ক্লাস অ্যাড করব আমি। তো এখানে আমি কি ইউজ করব, আমাদের ইউএল এর দরকার, ইউএল, ইউএল এর ভিতর কি দরকার ভাই, এলআই, এলআই এর ভিতর কি থাকে, অ্যাঙ্কর টেক থাকে। তো এখানে কিছু নাম দিয়ে দিই আমি, হ্যাঁ, যে আমি প্রথমে কপি করছি কয়েকবার, নামগুলা দিয়ে দিচ্ছি, যে ভাই তোমার নাম হোম, তোমার নাম হবে অ্যাবাউট, এটা দিলাম যে ব্লক, এটা দিলাম যে সেকশন, এটা দিলাম সার্ভিস, আর এটা দিলাম যে আছে কন্ট্রাক্ট। এতটুক তো আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, কারণ এতটুক পর্যন্ত হলে বেসিক একবারে। ঠিক আছে, তো এটাকে একটু আগে নেই, হ্যাঁ, এটাকে যদি আমি একটু রান করে রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজারে চলে আসি, দেখেন এটা আসছে। এটাকে আমরা এখন আগে প্রথমে কি করব, আমরা এরকম একটা নেভিগেশন বার তৈরি করতে হলে আমাদের কিছু ক্লাস ইউজ করতে হবে, বুঝতে হবে, নির্দিষ্ট ক্লাস, বাইরে না। তো চলেন প্রথমে আমরা এই লিঙ্কগুলোকে একটু সুন্দরভাবে সাজাই ফেলব। তো এই যে এখানে যে ইউজ করছি আমরা, প্রথমে নেভ বার, ঠিক আছে, দেখি একটু নেভিগেশন বারটা, আচ্ছা এটাকে একটু ট্যাপ দিয়ে নিয়ে আসি, এটাকে ভিতরে দিই, হ্যাঁ। তো হ্যাঁ, এখন আমরা এখন এই যে নেভ আছে, এখানে একটা ক্লাস ইউজ করি, কি ক্লাস, যে নেভ বার, নাম নামই হবে কিন্তু নেভ বার, ঠিক আছে। এটার তো নেভ বারের দেওয়ার কারণে কি হলো একটু দেখে আসি, রিলোড করি, দেখেন দুইটা দুই পাশে চলে গেছে। এখন আমরা এর লোগোটাকে একটু একটা ক্লাস দিব, যে ক্লাসের নাম হবে কি ভাই, যে লোগো, যে নেভ বার, এখন যদি আমি দিই ব্রান্ড BRANDE, দেখবেন যে লোগো একটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন এই যে এলআই আর অ্যাঙ্করটাকে কিছু স্টাইল দিতে যাচ্ছি, তো সিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করতে পারবেন, আর স্পেস দিয়ে ক্লাস নেম দিবেন, কি ক্লাস নেম দিবেন, যে নেভ, এটা কি হবে একটা আইটেম, যেহেতু আপনারা বাটনে দেখছিলেন যে আমরা কীভাবে ড্রপডাউন তৈরি করছিলাম, তো ড্রপডাউন না কিন্তু সেম কাহিনী একই। তো এখানে কী হবে, ক্লাস, এটা হবে নেভ, এটা হবে লিঙ্ক, প্রত্যেকটা হ্যাকটা করে হবে লিঙ্ক। তো এত পর্যন্ত তো ক্লিয়ার, ইউএলকে কি বলবো, যে এটা হবে তোমার নেভ বার, সরি এনে ক্লাস ইউজ করা হবে, ক্লাস নেভ বার, নেভ বার কী হবে, এগুলা নেভ মানে নেভিগেশন বার যেহেতু হচ্ছে। তো এটাকে একটু আমি রিলোড করি, এভাবে তো আসছে ঠিক না। তো আমরা এখন নির্দিষ্ট ডিভাইসে নিয়ে আসব, যে এখানে কিছু ক্লাস ইউজ করছে, দেখেন নেভ বার এক্সপ্যান্ড এলজি, এটা লার্জ ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে না ভাই তুমি মিডিল ডিভাইস বন্ধ কাজ করো, আমার বাইরে দরকার নাই, ঠিক আছে। তো মিডিল ডিভাইস কত, এখানে সুন্দরভাবে চলে আসছে, তো মিডিল ডিভাইসটা কত, এটা আমি যদি একটু করি, ইনস্পেক্ট করি কন্ট্রোল শিফট আই দিয়ে,
মোবাইল ডিভাইসে ক্লিক করি, এখানে ডিভাইসটা চেঞ্জ করি। আমরা ধরলাম যে যেটা মিডিল ডিভাইস আমি দিছি এমডি, এটা 700 পর্যন্ত এরকম থাকবে, 68 গেলে এটা পাশাপাশি চলে আসবে, মানে ইনলাইন চলে আসবে, যখনই কমবে এর তখন সে নিচে ভাঙে আসবে আর কি। এইভাবে আর কি কাজটা করতে যাচ্ছি। তো এখন কি বলতে যাচ্ছি, আগে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে দিতে পারি আমি যে ব্যাকগ্রাউন্ড বিজি ডার্ক। আর এখানে যদি আমি চাই যে টেক্সটগুলো কালার দরকার চেঞ্জ করা, তাহলে এই যে প্রথমে নেভবার যেখানে ডার্ক করে দিই ডার্ক, তার টেক্সটেরও কালার চেঞ্জ হয়ে যাবে আর এদেরও কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দরভাবে। দেখেন একটা মোটামুটি একটা নেভিগেশন বার তৈরি করে ফেলছি আমরা, ঠিক আছে। তো একটা যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে একটাকে আমি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, বা অ্যাক্টিভ যেটা আমরা ক্লাস নাম জানি অ্যাক্টিভ, এই ক্লাসটা দিয়ে দিলেই যে হোমটা একটু অন্যদের থেকে একটু আলাদা দেখাবে। আর যাই হোক, এটা কালার দেওয়া হয়নি মেবি এরকম করে। আচ্ছা যাই হোক, এভাবে আসছে। তো আমরা চাচ্ছি তখন এটা ছোট হবে, তখন এখানে একটা বাটন চলে আসবে যেখানে আমরা ক্লিক করবো, এটা হাইড হবে আবার শো হবে, টগল আর বাটন যেটা বলা হয়। এটা যদি আমি ছোট করি, এই যে এরকম একটা বাটন দরকার আমার, যে যখন ক্লিক করবো হাইড হবে শো হবে, শো হবে প্রথমে তারপরে আবার হাইড হবে, এরকম একটা বাটনের দরকার। এই বাটনটা দিব কিভাবে, খুবই সহজ। তো আমরা অ্যাঙ্কর টেক ইউজ করছি, এরপরে আমি একটা দিচ্ছি বাটন নামে টেক দিচ্ছি, এর ভিতর দিচ্ছি স্পেন নামে কিছু একটা টেক। এখানে কিছু ক্লাস ইউজ করব আমি, এই যে ক্লাস বাটনে, এখানে কি হবে ভাই, যে নেভবার হবে কি, এটা অবশ্যই হবে কি টগলা বা টগল যেটা বলি, দেখি একটু। এখানে দেখেন ইউজ করছে তারা নেভবার টগলার ইউজ করছে। তো আমি এই নেভবার টগলার ইউজ করতেছি এখানে। আর এই যে এখানে একটা ক্লাস নেম আছে, এখানে একটা ক্লাস নেম দেবো আমি স্পেনের ভিতর, যে ভাই তোমার তোমারও নাম হবে এটা, কিন্তু এটা হবে আইকন, ঠিক আছে। তো আমি একটু রিলোড করি, কন্ট্রোল শিফট আর কন্ট্রোল শিফট আই দিয়ে ডিভাইসটাকে ছোট করি, 600 সরি 767। দেখেন এই একটা বাটন চলে আসছে, এই বাটনটা চাচ্ছি আমি রাইটে, কি করবো তাহলে রাইটে যদি দরকার পড়ে ভাই। তাহলে আমি নেভবার টগলার যেটা আছে এটা কপি করলাম, এখানে দিচ্ছি যে রাইট, এখানে সে রাইটে যাইতে পারবে না কারণ এখানে টেক্সটগুলো আছে, আর টেক্সটগুলোকে প্রথমে হাইড করতে হবে। সেক্ষেত্রে ইউজ করবেন একটা ক্লাস আছে যে কোলাপস নামে একটা ক্লাস আছে, এই যে কোলাপস, এই কোলাপসকে বলি এখন ভাই, এখানে একটা ক্লাস দি ক্লাস নেম দিয়ে দিচ্ছি, যে ভাই তুমি কোলাপস যদি এখন দেওয়া হয়, এখন দেখবেন যে হাইড হয়ে গেছে, একটু রিলোড করলে দেখবেন রাইটে চলে গেছে, এটা হাইড হয়ে গেছে। ডিভাইস বড় করি, এখান থেকেও হাইড হয়ে গেছে, এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে না। তো আমি এখানে আরেকটা ক্লাস নেম দিচ্ছি যে নেভবার, আমরা কি করতেছি কোলাপস করতেছি, কোলাপস করলাম। এরপরে কি দরকার, এখানে এগুলো আসছে, এটাকে এখন দরকার আমার রাইটে। তাহলে কি করবেন আপনারা, হয়তো এর আগে টিউটোরিয়ালে দেখছেন যে আমি জাস্টিফাই কন্টেন্ট নামে একটা ক্লাস ইউজ করছিলাম, সেই ক্লাসটা এখানে ইউজ করতে পারবো। জাস্টিফাই কন্টেন্ট আমি যদি ইন করে দেই তাহলে শেষে চলে যাবে, দেখেন শেষে চলে আসছে, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে গেল। আরও যখন এটা ডিভাইস 667 আসবে, তখন সে এইভাবে ক্লিক করলে যাতে শো করে, এই কাজটুকু করতে হবে আমাদের। সেই ক্ষেত্রে কিছু আমাদের আইডি আর অ্যাক্টিভ ইউজ করতে হবে এটা কাজ করানোর জন্য। তো প্রথমে আমি যদি এখন যেতে চাই, প্রথমে আইডি আমরা ইউজ করব, যে আমি একটা আইডি ইউজ করতেছি এখানে, যে আইডি দিয়ে এখানে সরি এখানে আইডি আইডিটা দিচ্ছি যে ওপেন নাম দিচ্ছি একটা আমি ওপেন। আর এই বাটনের ক্ষেত্রে কিছু অ্যাক্টিভিট আছে, জাস্ট অ্যাক্টিভিটটাকে আমরা ওখানে ধরাই দিব, ঠিক আছে। তো যে ডাটা টার্গেট, এই যে অ্যাক্টিভিটটা আছে, এই অ্যাক্টিভিটটাকে আমি এখানে ধরাই দিব, এই অ্যাক্টিভিট। অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, নাহলে কাজ করবে না। আর এখানে যে কলাপসটা দিছি, এই কলাপসটার সাথে আবার একটা সাথে লিঙ্ক করে দেওয়া লাগবে, আরেকটা অ্যাক্টিভিট আছে, এই যে ডাটা টার্গেট, এই কলাপস, এই অ্যাক্টিভিটটাকে আমি আবার দিয়ে দিচ্ছি। এখন যদি আমি একটু রিলোড করি,
এখন ডিভাইসটা একটু ছোট করি, রেসপন্সিভ মোডে আসি, ক্লিক করি, দেখেন শো হয়, আমরা অবশেষে শো করতে পারতেছি। এখন চাচ্ছি ভাই এটা যখন ছোট ডিভাইস আছে তখন একটা সেন্টার যেন দেখাগুলো দেখায়, তাহলে জিনিসটা ভালো লাগবে। আচ্ছা তাও করা যাবে। তাহলে আমি এখানে যে এখানে যদি বলি যে টেক্স সেন্টার, তো এটাকে আবার একটু রিলোড করি। এখন আমি এখান থেকে ছোট করি, দেখি ডিভাইস প্রথমে বড়, এই ছোট করতেছি, আসছে, ক্লিক করলাম, শো করতেছে। আমরা ইচ্ছে করলে কালারগুলো এখন চেঞ্জ করতে চাই, কালারও চেঞ্জ করতে পারবো। এখন বলেন ভাই কীভাবে কালার চেঞ্জ করব। আমাদের কাছে দরকার হয়, আমরা এখানে একটা নির্দিষ্ট ক্লাস দিলাম যে চেঞ্জ চেঞ্জ কালার, আমরা একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা সেভ করতেছি। এটার ভিতর আমি দিচ্ছি, এটা যেহেতু ক্লাস, তাহলে এটা কোথায় আছে, ইউএল এ আছে, তাহলে ইউএল ধরা দরকার নেই আমার। পরে এখন এলআই আর একে ধরবো আমি, এলআই ভিতর যদি কোনো এ থাকে তাহলে কি করো, তার কালারটা তুমি চেঞ্জ করো, যে আমি দিলাম হোয়াইট, কালারটা হবে হোয়াইট। তো 2 4 6 আচ্ছা, তো এটা পাচ্ছি না কেন, আমরা ইন্সপেক্ট করে দেখি। তাহলে ইউএল পুরোটাকে ধরছি, এলআই ভিতরে যদি কোনো এ থাকে তার কালার করো, হ্যাঁ কালার চেঞ্জ হয়তো, তো ওখানে বোঝা যাচ্ছে না কেন হোয়াইট। এই কোডটুকুকে আবার নিয়ে যাই আর সাথে রিফ্লেক্স করে দিলাম, হয়ে গেল। তো আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। এখন চান যদি আপনি ড্রপ ডাউন দিবেন, আপনি আসতেই পারে মাথায় যে ভাই তাহলে এরকম ড্রপ ডাউন দেবো কীভাবে, আপনি যদি দেখেন যে বাটনটা কীভাবে তৈরি করছিলাম আমি, এই যে বাটনে লিস্ট, এই যে ড্রপ ডাউনে বাটনের ভিতর যেভাবে ইউজ করছি সেম ভাবে এটাও ইউজ করবো। তো আসেন দেখি ফেলি এটাও, তো আমি চাচ্ছি যখন এটা ভাই সেকশনে থাকবে তখনই যাতে এইভাবে আসে। তো সেকশনে শুরু এখান থেকে যেহেতু এটাকে একটা এন্টার করলাম, এদের বোঝার জন্য আপনাদের শুধু এখানে একটা এন্টার করলাম, স্পেস দিয়ে দিলাম, এখানে একটা ডিপ দিচ্ছি, বা আমি ইউএল দিতে পারি, যে আমরা যেভাবে লিস্ট করি সেভাবে দিতে পারবো। ইউএল এলআই, এলআই ভিতরে যদি কোনো এ থাকে সেক্ষেত্রে কি হবে, এখানে নাম দিচ্ছি যে এবার হবে তোমার সেকশন ওয়ান, নামগুলো একটু আমি চারটা দিই, 1 2 3 4 দিচ্ছি, জো ওয়ান, একটা হবে টু, একটা হবে থ্রি, একটা হবে ফোর। তো আমি যদি এভাবে রান করি তাহলে কি হবে দেখেন তো একটু, জিনিসগুলো তো আসছে সেকশনের নিচেই, কিন্তু এইভাবে তো আমরা চাচ্ছি না, কারণ ক্লিক করবো তখনই আসবে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এখন ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনটার ক্ষেত্রে কি করতে হবে, এই যে ক্লাসের সাথে একটা ক্লাস নেম অ্যাড করবো আমরা এখন ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে কি বলবো, এখানে একটা ক্লাস ইউজ করবো যে ড্রপ ডাউন, এটা কি হবে, এটা হবে একটা মেনু, ঠিক আছে। আর এই যে ক্লাস আছে এখানে হবে ড্রপ ডাউনের সাথে কি হবে টোগলার, ড্রপ ডাউন টোগলার হচ্ছে, এখানে এলআই হবে না, তো অ্যাঙ্গর ট্যাগকে একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাস কি ক্লাস ভাই, যে ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে। এতটুকু তো করলাম, এখন এটাকে আরেকবার অ্যাক্টিভিটির সাথে অ্যাড করতে হবে। এটা যদি আমি রিলোড করি দেখেন কি আস, কিছু আসে, কিছু আসতেছে না, কিন্তু ডিজাইনটাই আসছে কিন্তু কিছু আসতেছে না। এখন এই অ্যাক্টিভিটির সাথে তাকে অ্যাড করতে হবে, এই যে একটা অ্যাক্টিভিউট, এই অ্যাক্টিভিউটটাকে আমি নিচ্ছি ইউএল এর ভিতর দিয়ে দিলাম, তো নামটা ড্রপ ডাউনে দেওয়া আছে নেবার ড্রপ ডাউন, আমি এটাই রাখতেছি, সমস্যা নেই, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনার মতো নাম দিতে পারবেন। তো এই জায়গায় একটা আইডি ইউজ করব, আইডি, আইডি ভিতর নামটা দিয়ে দিব, ঠিক আছে। তো আইডিতে যখন নামটা দিয়ে দিব তারপরে এখন একটা আমি রিলোড করি, আসতেছে না কেন, আচ্ছা দেখে আসি, ইউএল
আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, এই যে অ্যাক্টিভিটির আরেকটা লাগবে, এই অ্যাক্টিভিটিটা খুবই দরকারি। এটাকে আমরা স্পেস দিয়ে দিব অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই, এটাকে রিলোড করি। দেখেন এগুলো তো আসছে, কিন্তু কালার সাদার কারণে বোঝা যাচ্ছে না। কালারটা আমি একটু তুলে দেই বা একটু হাইড করে ফেলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন তো আপনারা ড্রপ ডাউনও তৈরি করা শিখে গেলেন, যে কিভাবে একটা ড্রপ ডাউনও তৈরি করতে হয়, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এইভাবে তাহলে একটা মেনু তৈরি করতে পারি। তাহলে মেনুতে আমরা খুব বেশি কি সিএসএস করছি, সিএসএস ধরেন করি নেই আমি, শুধু এইচটিএমএল এ আমাদের এতটুকু শুধু ক্লাস নেম গুলা জানা থাকলেই আমরা একটা মেনু বার তৈরি করতে পারতেছি। তাও আবার কত সুন্দরভাবে, বুস্ট্র্যাপ এটা যদি কপি করতাম তাহলে তো আমি টাইমে লাগতো না আমার, ঠিক আছে, জাস্ট শুধু কপি পেস্ট করব, এরকম একটা কাঠামো দাঁড়া হয়ে যাবে। তো বুস্ট্র্যাপ নেভিগেশন বার আমরা ইউজ করে ফেললাম। তো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে দেখতে। তো আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, যে সেকশন ক্লাস বিজি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এখানে একটা স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাসটাকে ধরা যেতে পারি, স্টাইল স্টুডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড মধ্যে কি যাচ্ছি, ইউআরএল যাচ্ছি, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, ধরলাম আমি a.jpg। এটা যদি ইমেজটা আসে তাহলে কিভাবে বুঝবো, এখানে একটা লরেম টেক্সট দিয়ে কিছু টেক্সট দিলে তাহলে বোঝা যাবে ইমেজ আসলেই। হ্যাঁ ইমেজটা আসছে, ইমেজটাকে এখন আমরা একটু ইনস্টল করবো সিএসএস এ, ঠিক আছে। তো কিভাবে ইনস্টল করবো, আমি যদি একটু ইন্সপেক্ট করি কন্ট্রোল শিফট আই দিয়ে, তো আমি ইমেজটাকে সিলেক্ট করতেছি, যে এখন ইমেজটাকে আমি নির্দিষ্ট উইড হাইট দেবো, তাহলে ইমেজটা বোঝা যাবে, যে ভাই তোমার উইড হবে 100%, হাইট হবে 100 VS, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি, কাভার হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কাভার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট হবে নো রিপিট, আর ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, ঠিক আছে। তো এতটুকু সিএসএসটা আমরা নিব, নিয়ে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে যদি আমি রিলোড করি, তো ইমেজটা একটু চেঞ্জ করে দেখি, ইমেজটা ভালো লাগতেছে না এখানে, ইমেজের নামটা চেঞ্জ দিয়ে দিলাম, প্যারাগ্রাফটা তুলে দিচ্ছি, দরকার নাই এখন প্যারাগ্রাফের, দরকার নাই এখানে আমার। তো ইমেজটা তুলে দিলাম, দেখেন একটা নেভিগেশন বার তৈরি করে ফেললাম সুন্দরভাবে, একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে ফেললাম, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে আমরা নেভিগেশন বার তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।